তদন্ত শুরুর 8 দিনের মাথায় সিবিআই এর দ্বিতীয় চার্জশিট ভাটপাড়ায় বিজেপি কর্মী খুনের মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট জগৎদলের শোভারানী মৃত্যু মামলায় এক অভিযুক্ত গ্রেফতার ফাঁসানোর দাবি ধৃতে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে ফের নন্দীগ্রামে সিবিআই বিজেপি নেতা খুনে ঝাড়গ্রাম জেলে গিয়ে দুই বন্দীকে জেরা তৃণমূল কর্মী খুনে কেন তদন্ত নয় প্রশ্ন সুখেন্দুর এত ভয় কিসের পাল্টা দিলীপ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে গঠিত সিটের নজরদারিতে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুরা চেল্লুর শুধু সিট কেন সিবিআই তদন্তেও নজরদারি চান ফিরহাদ নিজের লোককে বসালে খুশি হতেন পাল্টা দিলীপ আমার নামটা ভাগ্যিস রয়েছে না থাকলে এক্ষুনি কামারাডির লোক বলতো যে রাত্রে কি সেট আপ করে নিলে বান্ডিল বান্ডিল টাকা নিয়েছেন সেটা লোকে দেখছে টিভিতে সমালোচনা শুরু হয়ে গেল রাজ্য পুলিশের ডিজি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রাজ্যে ধাক্কা ইউপিএস থেকে বাদ দিয়ে নিয়োগের আবেদন শুনতেই চাইল না আদালত একই আবেদন আগেই খারিজ কেন ফের সময় নষ্ট মন্তব্য বিচারপতির রানীনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার পরে বিক্ষোভের মুখে অধীর গাড়ি ঘিরে কালো পতাকা নেপথ্যে তৃণমূল দাবি কংগ্রেসের গ্রামবাসীদের প্রতিবাদ পাল্টা তৃণমূল প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল প্রশ্নপত্র হাইকোর্টে বলার পরে ভুল না শোধরানোয় পর্ষদ সভাপতিকে প্রায় 4 লক্ষ টাকা জরিমানা দিতে হবে নিজের রোজগার থেকে ভুল প্রশ্নের উত্তর দিলেই পুরো নম্বর দেওয়ার নির্দেশ হুগলিতে রোগীর শরীরে মিলল ডেল্টা প্লাসের হদিস উদ্বেগের কারণ নেই জানালেন স্বাস্থ্য অধিকর্তা রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংক্রমণের শীর্ষে কলকাতা দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা উত্তরপ্রদেশ থাকতে পারে বিজেপিরই দখলে গোয়া উত্তরাখণ্ড মণিপুর ধরে রাখতে পারে পদ্ম শিবির ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে পাঞ্জাবে চমক দিতে পারে আপ বলছে সি ভোটারের সমীক্ষা বানশিরে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে জোর লড়াই নতুন আফগান সরকারের মাথায় মোল্লা বারাদার খবর রয়টার্সের গুরুত্বপূর্ণ পদে মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুব শির মোহাম্মদ আব্বাস তানিকজাই প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে জোড়া পদক আফনির সোনার পর জিতলেন ব্রোঞ্জ হাই জাম্পে রূপো প্রবীণ কুমারের তীরন্দাজিতে ব্রোঞ্জ হরভিন্দারের ভারতের মোট পদক 13 দলের বৈঠকে কেন গলা কেঁপেছিল ইন্দিরার কেন বক্তৃতা এড়িয়ে যেতেন তিনি কেন ভুবনেশ্বরে রক্তাক্ত হতে হয়েছিল নেহরু কন্যাকে ইন্দিরা গান্ধীর উত্থানের রোমাঞ্চকর ইতিহাস ভারত কথা রাত 8টা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে